নমস্কার আজকে আমরা বিশেষ উদ্দেশ্য নিয়ে সবাই এখানে এসেছি একটা প্রতিষ্ঠান যেটার পেছনে কোনো গেনফুল এক্সপেক্টেশন নেই কোনো আর্থিক বা কোনো দিকে কারো পাওয়ার কিছু নেই এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য শুধু সমাজকে কিছু দেয়া একটু আগেই ঘোষকের মুখে আপনারা শুনেছেন কী মোটিভেশনে আমার বিশিষ্ট বন্ধু গৌতম মিত্র এটা প্রতিষ্ঠা করেছেন দু সালে জুরিকে এর প্রথম রেজিস্ট্রেশনের প্রতিষ্ঠা হয় দু হাজার তেরোতে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং গত বছর এইখানে একটি অনুষ্ঠানে আমরা সবাই জমায়েত হয়েছিলাম সমাজের বিভিন্ন স্তরের সবাই ছিলেন ডাক্তার অন্যান্য প্রফেশনের প্রতিনিধিরা সবাই ছিলেন এবং একটা বিষয় আমরা এখানে আলোচনা করতে এসেছি যে সেরিবির পলিসি অসুখটার সম্বন্ধে একটু সচেতনতা তৈরি করা এটা এমন একটা অসুখ যেটা কোনো ডাক্তার বা কারো একক প্রচেষ্টায় এটার থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় তাহলে কি আমরা চিরকাল এই সমস্ত শিশুদের যাদের সেরিবির পলিসি হবে তাদের কষ্ট টসুর দেখে যাব আমাদের কিছু করণীয় আছে কিছু দেয়ার আছে এবং সেইটা করতে গেলে সবাইকে এক ছাতার তলে আসতে হবে এবং সেই শক্ত কাজটা আমার বিশিষ্ট বন্ধু গৌতম করছেন এবং করে চলেছেন শুধু বাংলা বা কলকাতায় নয় সারা পৃথিবীর সবাইকে নিয়ে যারা জনদরদি যারা সমাজের ভালো চান যারা শিশুদের প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন তাদের সবাইকে এক ছাতার তোলে আনতে পেরেছেন আজকে এই অনুষ্ঠানে আমরা যারা এসেছি তারা অত্যন্ত ভাগ্যবান আমি নিজেকে খুব কৃতার্থ মনে করছি এরম একটা সুন্দর অনুষ্ঠান সুন্দর মানে একটা মহৎ প্রচেষ্টার সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছি মঞ্চে অনেকেই রয়েছেন বিশেষভাবে আমাদের ঋতুপর্ণা রয়েছে চন্দন রয়েছে আমাদের শান্তনু রয়েছে আমার বহুদিনের প্রাচীন দিদির শকুন্তলা দিদি রয়েছেন তো রয়েছেই এবং মঞ্চের সামনে আপনারা অনেকেই রয়েছেন যারা বিশিষ্ট প্রবীণ এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত তো যে কথা গৌতম আগেই বলেছে বা ঘোষক বলেছেন সতীনাথ তা আমাদের সবার উদ্দেশ্য একটাই যে সমাজের সবাইকে এগিয়ে নিয়ে এসে একটা অ্যাওয়ারনেস তৈরি করা আমাদের নিজেদের প্রশিক্ষিত করা সমাজের বিভিন্ন সেকশানে যারা আছেন তাদের সির পলিসি সম্বন্ধে একটু অবহিত করা যাতে এই ধরনের অসুখ বা এই ধরনের দুর্ভাগ্য কারো পরিবারে নেমে না আসে আপনি একটু আগেই শুনেছেন যে ছাব্বিশ বছরের একটি ছেলেকে হারাতে হয়েছে গৌতমকে এবং অত্যন্ত দুর্ভাগ্যের কথা এবং তারপরেই উনি যে মহান ব্রত নিয়েছেন পৃথিবীর প্রায় দুশোটা দেশকে ইনভলভ করেছেন আমাদের দেশের আমাদের রাজ্যের যারা উচ্চপদে প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা শিক্ষিত সম্প্রদায়ে যারা আছেন যারা সমাজ নিয়ে ভাবনা চিন্তা করেন তাদের সবাইকে এবং বাকি দুশোটা দেশের বিদ্যান পণ্ডিত ক্ষমতাবান লোকেদের একসঙ্গে নিয়ে এক ছাতার তলায় এনে ওনার যে বেদনা ওনার যে কষ্ট সেই কষ্টের শরিক যাতে অন্য কাউকে হতে না হয় যে সমস্ত শিশুরা পৃথিবীতে আসবে তারা যাতে এই কষ্টের থেকে মুক্তি পায় অথবা যাদেরই অসুখ হচ্ছে তাদের সময় মতো রোগ নির্ণয় করা যায় রোগ প্রতিহত করা যায় এবং রোগ সারানো যায় তো সেই উদ্দেশ্যে ফাউন্ডেশন গড়ে তোলা এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তার সঙ্গে আমরা সবাই তার সঙ্গে শরিক সেই ছাতার তোলে আছি সিরিবাল পলিসির সম্বন্ধে একটু ধারণা দেয়া এটা কি এটা একটা ডিজিজ নিউরোলজিক্যাল ডিজিজ এবং খুব যদি সত্যি কথা জিজ্ঞেস করা যায় আমরা ডাক্তাররাও সবাই কিন্তু সম্বন্ধে খুব বেশি জানি না আমরা ধরে নিই এটা পেটে জানার কথা কথা নিউরোলজিস্টের জানার কথা কখনো মনে হয় তা ফিজিওথেরাপিস্টের জানার কথা অথবা মনে হয় গাইনোকোলজিস্ট বা যারা আর্লি নিওনেটাল পিরিয়ড কেয়ার করেন তাদের হয়তো জানার কথা কিন্তু আমার ধারণা হয়েছে এটা সেই অন্ধের হাতি দেখার মতো আমরা এই বিষয়ে সবাই অন্ধ কেউ হাতির পা দেখেছি কেউ কান দেখেছি কেউ বডি দেখেছি আমাদের এক একজনের ধারণায় সেরিবাল পলিসি এক একভাবে আসে তা যদি সত্যি হাতির মতে বিশেষ বা বিশাল প্রবলেমকে বুঝতে চাই তাহলে সবাইকে একজোট হতে হবে এবং নিজের নিজের দৃষ্টিভঙ্গিতে দেখে তার কারণ বুঝতে হবে আর্লি ডায়াগনোসিস বুঝতে হবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং একটি শিশু যাদের সেরিবাল পলিসি হয়েছে তাদের যথাসময় রোগ নির্ণয় করে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করতে হবে যাতে এই দুর্ভোগ সমাজে নেমে না আসে এবং তার জন্যে এটা একটা ছোট এরিয়া বা একটা দেশের সমস্যা নয় এটা একটা মানবতার সমস্যা সারা পৃথিবীর সমস্যা এটা সবার সমস্যা এবং সেই জন্যেই গৌতমের চেষ্টায় আমরা সবাই এক ছাতার তলে এসে চেষ্টা করছি যে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সর্বত্র এই মেসেজটা ছড়িয়ে পড়ুক যে সির্বাল পলিসি নিরাময় সেটা সারানোর জন্যে আমরা সবাই একসঙ্গে আছি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে গৌতমকে ঋতুপর্ণাকে এবং আরা যারা রয়েছেন তারা যে এখানে সমবেত হয়েছেন আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয় কাজ তো শুধু পরীক্ষা নেওয়া নয় বিশ্ববিদ্যালয়ের কাজ সমাজকে প্রশিক্ষিত করা যেহেতু এটা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য সংক্রান্ত যে যে সমস্যা সমাজে আছে সেগুলোকে আইডেন্টিফাই করা তাদের নিরাময় বার করা এবং সমাজকে প্রশিক্ষিত করা শুধু ডাক্তার বা শুধু নার্স বা শুধু টেকনিশিয়ান নয় স্বাস্থ্য বিশ্বাসের দায় হচ্ছে সবাইকে প্রশিক্ষিত করা যাতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো আমরা সময় মতো ধরতে পারি এবং তা নিরাময় করতে পারি তো গৌতম যে কাজটা করছে আমার বন্ধু হিসেবে ও কিন্তু আমারই কাজ করছে স্বাস্থ্য বিশ্বাসের তরফ থেকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি গৌতমকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা মঞ্চে রয়েছেন তাদের প্রভূত ভালোবাসার সম্মান জানাচ্ছি যে এই কাজে সবাই এগিয়ে এসছেন এবং আপনারা যারা মঞ্চের বাইরে আজকে বসে আছেন আজকে শনিবার বিকেলে নিজের সমস্ত কাজ ফেলে সবাই এখানে এসছেন আমাদের সঙ্গে আমরা আজকে ঠিক করব প্রতিজ্ঞা করব যে আগামী দিনে এই প্রচেষ্টাকে আমরা যতদূর দূর সম্ভব এগিয়ে নিয়ে যাবো এবং আমাদের গতি কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারিতে রেস্ট্রিক্টেড হবে না আমরা পশ্চিম বাংলার প্রান্তে বা ভারতবর্ষের প্রান্তে আটকে থাকবো না আমাদের এই চেষ্টা আমাদের আন্দোলন অভিযান ভারতবর্ষের গণ্ডে ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে যার ফলে আগামী প্রজন্ম সেরিবিরাল পলিসির মতো একটা ঘাতক রোগ থেকে যতটা সম্ভব রিলিফ লাভ করবে আমরা চেষ্টা করছি যে একটা সহযোগিতার বাতাবরণ তৈরি করা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটা মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে বিভিন্ন প্রশিক্ষণের প্রোগ্রাম তৈরি করা ধরুন একটা সেব্রাল পলিসি তার আর্লি ডায়াগনোসিস কীভাবে সম্ভব ডিউরিং প্রেগনেন্সি বা প্রেগনেন্সির আগে কি কী কারণে সেরিবিরাল পলিসি হওয়ার সম্ভাবনা বাড়ে তো সেই বিষয়গুলো সবাইকে শেখাতে হবে ডাক্তারদেরও শেখাতে হবে সমাজের বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী এবং শিক্ষিত সম্প্রদায় যারা আছেন অথবা যারা সমাজ সম্বন্ধে সেন্সিটিভ ইমোশনাল তাদের শেখাতে হবে তো সেই দায়টা আমরা সবাই মিলে গ্রহণ করবো তেমনই সেরিবিরাল পলসি যদি যখন বাচ্চাদের হয় তাদের যথাসময় রোগ নির্ণয় করা রোগ নির্ণয় কেন্দ্র কোথায় আছে কি কি ব্যবস্থা আছে সেগুলো ঠিক করা কী নিউরোলজিক্যাল প্রবলেম হবে তারপর ইমোশনাল প্রবলেম স্পিচ প্রবলেম পার্সোনালিটি প্রবলেম ডেভেলপমেন্টাল প্রবলেম একটা ছোটো বাচ্চা গ্রো করার জন্য বড় হচ্ছে সেই সময় তাদের যা যা সাপোর্ট সিস্টেম দরকার সেগুলো সম্বন্ধে আমাদের নিজেদের প্রশিক্ষিত করতে হবে আমি আত্মসমীক্ষা করে দেখেছি আত্মসমালোচনা করেছি আমি কতটুকু জানি চিকিৎসাবিদ্যায় একটা বিষয় নিয়ে আমি কাজ করি এবং নিজের কাছে জিজ্ঞেস করা বা পেয়েছে আমি কিছুই জানি না আমার কাজ প্রথমে নিজেকে প্রশিক্ষিত করা এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কর্ণধার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সমাজের সর্বস্তরে এই প্রশিক্ষাটা ছড়িয়ে দেয়া সবাইকে প্রশিক্ষিত করা অ্যাওয়ারনেস তৈরি করা একটা সামাজিক আন্দোলনের ফর্ম দেয় যাতে সবাই এই রোগটা সম্বন্ধে অবহিত হতে পারেন কারণ আবার বলছি এটা নন ফেটাল ডিজিজ এই অসুখে কেউ মরে যায় না কিন্তু সেই বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কষ্টকর ভাবুন একটা বাবা মা ইয়াং প্যারেন্টস তাদের দেখতে হচ্ছে একটা বাচ্চা সে ফিজিক্যালি গ্রো করছে না নিউরোলজিক্যালি গ্রো করছে না তার পার্সোনালি ডেভেলপ করছে না এই বাচ্চাটির বয়স বারো বছর হলো ধরুন একটি মেয়ে এবার তার বোধ বুদ্ধির প্রয়োজন অত্যন্ত কম ইট বিকামস এ রিয়াল প্রবলেম ফর এভরিবাডি আমি বহু সে বাচ্চাদের খুব কাছের থেকে দেখেছি আত্মীয়বন্ধুদের মধ্যে দেখেছি আমার স্পেশালিটি নয় কিন্তু হাসপাতাল বা বিভিন্ন জায়গায় দেখেছি আমাকে ভীষণভাবে স্পর্শ করে আপনাদের আরও বেশি করে এবং গৌতম তো ভুক্তভোগী তা আমাদের দায় হচ্ছে সমাজের সর্বস্তরের সবাইকে নিয়ে আমার একটা প্রতিষ্ঠান গড়ে তোলা এমন একটা বিষয় গড়ে তোলা যার ফলে আমরা সবাই বুঝতে পারব যে কি করলে সেরিবিরাল পলিসি প্রতিরোধ করা যাবে এবং যখন সেরিবির পলসি যুক্ত কোনো বাচ্চা আসবে তার ফিজিক্যাল গ্রোথ তার মেন্টাল গ্রোথ তার সাপোর্ট সিস্টেম তার এডুকেশন তার রিহাবিলিটেশান এবং যতটা সম্ভব ভালো করে এইগুলো সাপোর্ট দেওয়া যায় সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে আমরা সবাই এখানে সেই উদ্দেশ্য নিয়ে এসেছি আমি আপনাদের সবাইকে আমার তরফ থেকে মঞ্চে যারা রয়েছে সবার তরফ থেকে এবং আমার বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই এগিয়ে এসছেন এটা আমরা সবাই কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানানোর যদিও কোনো কারণ নেই কারণ আমরা সবাই এক আমরা কিন্তু কেউ ওপরে বা নিচে বা কেউ প্রাইম মুভার নয় একজন বাবাটা শুরু করেছেন এবং আমরা সবাই চেষ্টা করে সমবেত চেষ্টাকে এগিয়ে নিয়ে যাব যার ফলে অদূর ভবিষ্যতে আমার একটা সময় আসবে সারা পৃথিবী পেপে যখন এই অসুখটা সম্বন্ধে আমরা অনেকটা বেশি শিক্ষিত হব অন্যদের প্রশিক্ষিত করতে পারব এবং এই দুর্ভোগ বা এই দুঃস্বপ্ন বা এই অভিশাপ থেকে সমাজকে আমরা মুক্ত না করতে পারলেও অনেকটা মুক্তির পথ দেখাতে পারবো এবং ছোটো ছোটো শিশু যারা এই কষ্টে ভুগছে এই অসুখে ভুগছে তাদের আমরা খানিকটা ভালো করে বাঁচার সুযোগ এনে দিতে পারবো আসুন সবাই মিলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা সবাই চেষ্টা করি এই কর্মকাণ্ডে আমাদের সবাইকে জড়িয়ে ফেলি তাতে এবং আমাদের নিরলস চেষ্টায় ভারতবর্ষের বাউন্ডারি পেরিয়ে সারা পৃথিবীতে একটা ওয়েব ছড়িয়ে পড়ুক বিবেকানন্দ যেমন দেখিয়ে গেছিলেন যে সারা পৃথিবীকে একটা আধ্যাত্মিক চেতনার্ত্বল আনা যায় ঠিক সেই রকমই সিরম বলবো না তার হয়তো সেই চেতনা উদ্বুদ্ধ হয়ে আমরা একটা রাস্তা দেখাই যাতে ভবিষ্যৎ প্রজন্মের সেরিব্রাল পলসির বাচ্চারা একটা মানুষের মতো বাঁচার একটা ইন্ধন খুঁজে পায় ধন্যবাদ